ইলিশ পোলাও খুবই সুন্দর হয়েছে, মানে দারুণ লেগেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বং কানেকশন। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার অ্যান্ড চায়ের জল এখন বসিয়ে দিয়েছি, লিকার করব। আর লিকার চা, মানে আমি দুধ চা খেতে খুব ভালোবাসি, বাট এখন মাস দুই তিনে হলো আমি লিকার চাটা খাচ্ছি, আর দুধ চা খেলেও খুব খুব কম, কারণ মানে জাস্ট কাট করার জন্য। রুমে গোছানো টোছানো কমপ্লিট সকাল সকাল হয়ে গেছে গোছানো, মানে সকাল সকাল মানে আমাদের সকাল সকাল, মানে আমরা যেই সময়টা উঠি সেই সকালের কথা বলা হচ্ছে, ভোর সাতটা আটটার কথা বলা হচ্ছে না। আর সকালবেলা উঠেছিলাম, উঠে আর ইচ্ছা করেনি, তো চলে এসছে, আর এখন এই চাটা খাবো। চা বানানো হয়ে গেছে, চা খাওয়ার পর আজকে অনেক রান্না বান্না আছে, কারণ কালকে অনেক সবজি বাজার করেছি, রান্না বান্না আছে, তো সেগুলো করব। মানে অত রোদও নেই দেখছি, জানি না এবার অন্য কোথাও আপাতত এখন রোদ নেই। আমার ঘরের যে কাজ করে, মানে আমার যে হেল্পিং হ্যান্ড, তো সে ফোন করেছিল, তার মনে পড়েছে আজকে হঠাৎ করে আমার কথা, তো সে তার চার দিন ছুটি নিয়ে এক সপ্তাহ সে আসেনি, তার আজকে হঠাৎ মনে পড়েছে যে না এবার একটু কিছু জানাইয়ে দেন, না হ্যাঁ তো ফোন করেছিল, কিন্তু কিছুই বুঝলাম না। অর্ধেক বলছে আসবে, একবার বলছে যে রাস্তায় আছে, তো বুঝলাম না রাস্তায় আছে না কাজে আসছে। আসার ইচ্ছা প্রকাশ করেছে আজকে, কিন্তু কতদূর এসে উঠতে পারবে সেটা যথেষ্ট কোশ্চেন। এক্স্যাক্টলি, তো আছে রোববারটা আমি অনেক রান্না বান্না করি, ঠিক আছে, কারণ সারা সপ্তাহটা সময় পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, এন্ড কালকের ব্লগটা এডিটিং আছে, সেটা করব, করে কারণ তোমাদের সাথেও সেটাও শেয়ার করব। তো হচ্ছে আমি কচুর ডাটায়, সবাই যেন হাত চুলকায়, যে কোনো কচু জাতীয় জিনিসে যেহেতু রেফাইড থাকে তো হাত চুলকায়, তা আমি কি করি, আমার গ্লাভস আছে দুটো, যখনই কচু জাতীয় কোনো জিনিস আমি ছাড়াই বা কাটি আমি পরে নিই। আজকে মানে ওই আর কি কি বলে আনন্দে আত্মহারা হয়ে যেহেতু ইয়ে করে আমি গ্লাভস পরতে ভুলে গেছি, আর করেছি ওরকম ভাবে প্রচন্ড হাত, আর ওই টাইমে ও গেছে হচ্ছে কয়েকটা জিনিস আনার ছিল, তো ও নিজেই গিয়ে নিয়ে আসছে, ও বাইরে গেছে, এত হাত চুলকেছে হাত পুরো লাল হয়ে গেছে। আমি বললাম যে এইটা আবার কিছু যদি ইয়ে হয়ে যায়, মানে অ্যালার্জি ফ্যালার্জি বেরিয়েছে, যাই হোক সেসব কিছু হয়নি, পুরো একটা গোটা পাতিলেবু কেটে পুরো হাতে একদম ভালো করে ঘষলাম, যাই হোক হাতটা তো পুরো লাল হয়ে গেছিল আর প্রচন্ড চুলকাচ্ছিল, আর চুলকাই লাল 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 পুরো চাপ 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 হয়ে যাচ্ছিল, তো সেগুলো করে একটুখানি বসলাম। আমি বলছি ভগবান আমি কেন এরকম খালি হাতে কাটতে গেলাম এরকম কচু, যাই হোক কচুটাকে ভালো করে সেদ্ধ করেছি, একটু তেঁতুলও দিয়েছি, নালে আবার গলা যদি ধরে যায় তো হয়ে গেল আজকে। কালবেলায় কি বললাম আমরা যে রোদ ওঠেনি, কিন্তু এখন খুব খুব বেশি রোদ উঠে গেছে। সো রান্না বান্না অলমোস্ট শেষের দিকে, সকালে যেমন বললাম যে আজকে অনেকগুলো রান্না করার ছিল, তো রান্নাগুলো করেছি, যেমন হচ্ছে শাক ভাজা করেছি নারকেল দিয়ে, লাল শাক ভাজা, আর করলাম হচ্ছে এখন করেছি চচ্চড়ি করেছি, ওই লাউ ডাঁটার চচ্চড়ি করেছি, অ্যান্ড এখন হচ্ছে হচ্ছে মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা। সো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা, ধূর্ধর্ষ গন্ধ বেরিয়েছে, মানে দারুণ গন্ধ বেরিয়েছে, আর মানে কি বলবো না, আমার এই খেতে ইচ্ছে করছে, এখন ওয়েট করতে পারছি না, কিন্তু চলো এখন অলমোস্ট হয়ে গেছে এটাও। অসাধারণ গন্ধ বেরোচ্ছে, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না, আমার গন্ধ দেখি দেব
খিদে পাচ্ছে, আর এখন এই বসে বসে খাচ্ছি তাল শাক। বাড়ি থেকে মা বাবা প্রচুর প্রচুর জিনিস পাঠিয়েছে। এই ভাই আর দু তিন দিন আগেই এলো, তো এই হচ্ছে বাড়ির থেকে এত জিনিস। তো আমি তো দেখে অবাক যে এত এত জিনিস, মানে তোমরা দেখো এখানে হাঁসের ডিম থেকে শুরু করে ইলিশ মাছ থেকে শুরু করে আমের আচার, তারপর জাম অ্যান্ড তালশাস, মানে সমস্ত কিছু পাঠিয়েছে। মানে হয় না, মানে দেখো এখানে সব কিছুই আমরা কিনি খাই, বাট স্টিল মানে মা বাবার একটা ভালোবাসা বা যে স্নেহ যেটা জড়িয়ে থাকে তার ছেলে মেয়েদের প্রতি, তো তার রেজাল্ট হচ্ছে এটাই। তো আমার ভাই পুরো সুটকে মানে ট্রলিতে করে সব এগুলোই নিয়ে এসছে, অ্যান্ড ওর জামা কাপড় এসছে হচ্ছে কুরিয়ারে। তোমাদেরকে দেখালাম কি কি জিনিস ভাই এসছে এই দু তিন দিন আগে, তো আমি সেই ভিডিওটা শেয়ার করলাম। এই ব্লগটা দেখলে কত জিনিস পাঠিয়েছে, মানে এ টু জেড আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে ইলিশ মাছ, ইলিশ মাছ এখানে হায়দ্রাবাদও পাওয়া যায়, মানে কোনো অসুবিধা নেই। আমরা স্পট থেকে কিনেছি, ইভেন আমাদের এখানে এসএসআর ফিশ মার্কেটেও ইলিশ মাছ পাওয়া যায়। কিন্তু আমি বলেছি ইলিশ মাছ কেন পাঠালে, কিন্তু ওই যে বাবা মারা যেমন হয় আর কি, তাই না? সে তো বাবা মারা জানি আমরা এখানে কিনে কিনে খাই বা সব জায়গায় সব কিছুই কম বেশি পাওয়া যায়, কিন্তু স্টিল আর কি আউট অফ লাভ বা বাবা মাদের ভালোবাসা যেটা হচ্ছে ইনকম্পারেবল, মানে কারোর ভালোবাসা স্নেহর সাথে কোনো তুলনা হয় না, তো সেই ইয়েতেই পাঠিয়েছে। হয়তো পরে গিয়ে আমরাও মা বাবা হলে হয়তো বুঝবো যে এরকম মা বাবার ভালোবাসা এরকমই হয়। অ্যান্ড তো যাই হোক, তো ওই ইলিশ মাছই আজকে কালকে করলাম, হচ্ছে ইলিশ পোলাও, সেটার একটা সেপারেট ব্লগ, মানে সেপারেট একটা মানে কুকিং ভিডিও, মানে আমি আলাদা করে তুলেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই যে এখন যেটা করব হচ্ছে ইলিশ পাতুরি। তো ইলিশ পাতুরি তো নর্মালি করে হচ্ছে সবাই কলা পাতায়, যে লাউ শাকের ডাটা মানে পেয়েছি, তো ওই লাউ পাতাই যেই পাতাগুলো ভালো ছিল সেই পাতাগুলোই রেখেছি, যে ওই পাতাগুলোকেই করব, তাহলে কি হয় মানে ভালো হবে আর কি। তো ওটাকেই প্রসেস করেছি বেশ কিছুভাবে, সেটা তোমরা ডিটেইলে যে ভিডিওটা আমি শেয়ার করব সেখানে দেখতে পাবে। অ্যান্ড ওইটা একদম গরম গরম ভাজবো, ঠিক খাওয়ার আগে পাতুরিটা করব, ওটা সরষের তেলে ইয়ে করে করব। আবার ভাপেও অনেক সময় করা যায়। আর কথা মাছের কথা উঠলে, যখন কাল রাত্রে ইলিশ পোলাও খুবই সুন্দর হয়েছে এবং খুবই মানে দারুণ লেগেছে। থ্যাংক ইউ, ওয়ান অফ ইটস বেস্ট ডিশেস, অসাধারণ লাগলো খেতে। এবং খেতে দুটোই বেশ টাইম কনজিউমিং, বাট ওয়ার্থ দ্য ইনভেস্টমেন্ট, এতটাই সুন্দর হয়েছিল খেতে। আর ওটার ভিডিওটা আমি আলাদা করে একটা ইন ডিটেইলে বানিয়েছি। তো স্নান করা হয়ে গেছে অ্যান্ড পুজো করাও হয়ে গেছে, আর এখন এই যে দেখতে পাচ্ছ, আমি বললাম যে ঠিক খেতে বসার আগেই আমি লাউ পাতায় ইলিশ মাছটা করব। তো এখানে সব বেঁধে আমি ইয়ে করে মানে বসিয়ে দিয়েছি, এই যে লাল শাক নারকেল দিয়ে করেছি আজকে, আর করেছি হচ্ছে লাউ ডাঁটার চচ্চড়ি। লাউ ডাঁটার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, লাউ ডাঁটার চচ্চড়ি করেছি অ্যান্ড পাতুরি করেছি, ভাত রয়েছে, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে লেবু লঙ্কা। তো আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে, আমাদের চ্যানেলকে এইভাবে সাপোর্ট করো, আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের কাছে।